একদিন এক পাখির মাংস বিক্রেতা জঙ্গলে গিয়েছিল পাখি ধরতে। তিনি একটা ছোট্ট গাছের ডালে একটি সুন্দর পাখি দেখতে পান। এরপর তিনি পাখি ধরবার ফাঁদ দিয়ে পাখিটিকে ধরে খাঁচায় পুরে দিলেন। সেই সময় পাখিটি ওই মাংস বিক্রেতাকে বলল, আপনি আমার মাংস বিক্রি করে কত আর টাকা পাবেন বলুন তো, তার থেকে আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে তিনটি এমন উপদেশ দেব যেটা আপনার জীবন বদলে দিতে পারে। তবে পাখিটি তিনটে শর্ত দিয়েছিল। প্রথম শর্ত ছিল খাঁচা খুলে দেওয়ার পর প্রথম উপদেশ দেবে সে, এরপর ওই বড় গাছটার ডালে বসার পর দ্বিতীয় শর্ত দেবে, এবং গাছটি থেকে উড়ে আকাশে যাওয়ার সময় তৃতীয় শর্ত দেবে। সেই মতো সাত পাঁচ না ভেবেই মাংস বিক্রেতা পাখিটিকে খাঁচা থেকে মুক্ত করল। পাখিটি খাঁচা থেকে বেরোবার সময় বলল, অতীতে করা ভুলগুলোর জন্য অত্যধিক অনুশোচনায় ডুব দেওয়ার প্রয়োজন নেই। এবার পাখিটি গাছের ডালে গিয়ে বসল এবং বলল, এমন কিছু বিশ্বাস করবেন না যেটা আপনার নিজের কাছে কোনো প্রমাণ নেই। এরপরই পাখিটি আকাশে উড়ে গেল আর মাংস বিক্রেতাকে বলল, আপনি খুব বোকা, কারণ আমার পেটে দুটো হীরে আছে, আপনি কোনো কিছু না ভেবেই আমাকে ছেড়ে দিলেন। আমার মাংস বিক্রি করবার সময় আপনি ওই হীরে দুটো পেয়ে যেতেন এবং সেটা বিক্রি করে আপনি অনেক ধনী হয়ে উঠতেন। এটা শুনেই মাংস বিক্রেতা অনুশোচনা করতে শুরু করলেন। কিছুক্ষণ পর মাংস বিক্রেতা পাখিটিকে বললেন, এবার তৃতীয় উপদেশটি কি সেটা তো বলো। পাখিটি উঠতে উঠতে বলল, আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি বুঝতে পারছেন না আপনি আমার দেওয়া প্রথম দুটো উপদেশই মানতে পারেননি, এর পরেও তৃতীয় উপদেশ জানতে চাইছেন। এক, আমাকে ছেড়ে দিয়ে আপনি অনুশোচনা করছেন। দুই, আমার পেটে হীরে থাকার কথা আপনি অন্ধের মতন বিশ্বাস করেছেন। আপনাকে যে কেউ যখন তখন বোকা বানিয়ে ফেলতে পারবে, ওই ব্যক্তি সব শুনে বুঝতে পারলেন। এবার পাখিটি তৃতীয় উপদেশটি দিতে গিয়ে বলল, আপনি যা জানেন সেগুলো যদি আপনি বাস্তবে কাজে না লাগান, তাহলে নতুন কিছু জানার আগ্রহ না করাই ভালো। এটা বলে সে আকাশে মিশে গেল। শেষে বলতেই হয়, আপনি অতীতে করা ভুলগুলোর জন্য অত্যধিক অনুশোচনায় ডুবে না গিয়ে এর থেকে শিক্ষা নিন, স্মার্ট হন এবং উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এগিয়ে চলুন। আর অন্যের কথায় অন্ধবিশ্বাস না করাই শ্রেয়। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সঙ্গে থাকুন আরও ভিডিও দেখতে। ওয়ে টু নিউজ বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পড়তে থাকুন ওয়ে টু নিউজ।